ফ্ল্যাশ অথবা রিসেট করা ছাড়াই আপনার স্লো হওয়া মোবাইলের সমস্যার সমাধান করতে পারবেন। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার ওপেন করে নেব এখান থেকে। ফাইল ম্যানেজার ওপেন করার পর ফাইল ম্যানেজারের প্রথম যে ফোল্ডারটি থাকবে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটি আমরা করে নেব এখান থেকে ওপেন। প্রথম ফোল্ডার ফাইল ম্যানেজারের প্রথম ফোল্ডারের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড এই ফোল্ডারটি এখান থেকে ওপেন করে আমরা এখান থেকে এর ভেতরে থাকা যত ডাটা রয়েছে সবগুলো করে দেবো ডিলিট। তো এখান থেকে সব ডাটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো আমাদের ফোনের সেটিংসে। তো আমরা এখান থেকে আমাদের ফোনের সেটিংস ওপেন করে নেব। সেটিংস ওপেন করার পর আমরা এখান থেকে স্টোরেজে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের স্টোরেজ রয়েছে, এখান থেকে আমরা স্টোরেজে ক্লিক করব। করার পর এখান থেকে আমার কোন কোন জায়গায় কতটুকু এমবি লোড হয়ে আছে তো এটা এখানে দেখাচ্ছে। তো ভিডিওতে আমার 7 GB প্লাস আর অতার অ্যাপসে আমার 15 GB ডাটা লোড হয়ে আছে। তো আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করে নেব। অ্যাপসটা ওপেন করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটকে 1.5 GB মতো এমবি লোড হয়ে আছে। প্রায় টিকটকে 1.5 GB মতো এমবি এখানে লোড হয়ে আছে। ইউসি ব্রাউজারে 1 GB মতো এমবি লোড হয়ে আছে। প্লে স্টোরে 1 GB মতো এমবি লোড হয়ে আছে। ফেসবুক প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কিন্তু আমার 1 GB করে এমবি লোড করে রাখছে। তো এগুলো এখান থেকে আমরা করে দেবো ডাটা ক্লিন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রায় অনেকগুলো এমবি লোড করে রাখছে। তো আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করি প্লে স্টোর থেকে তার সাইজ থাকে 40 MB, 32 MB, 30 MB, কিন্তু আমরা লোড করার পর সেটার সাইজ কিন্তু বেড়ে যায়। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের ডাটা করে দেবো ক্লিন। এখানে এসে দেখবেন কোন কোন অ্যাপ্লিকেশন আপনার কতটুকু জায়গা খেয়ে বসে আছে, সেই অ্যাপ্লিকেশনের ডাটা এখান থেকে করে দেবেন ক্লিন। এখান থেকে ডাটা ক্লিন করার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিন করার পর আপনার ফোনটি আগের মতো ফাস্ট কাজ করবে। নতুন অবস্থায় যেরকম আপনি কেনার পর ফাস্ট কাজ করছিল ঠিক ওরকম ফাস্ট কাজ করবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্লিয়ার ডাটা ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে আপনি সম্পূর্ণ ডাটা ক্লিন করে দেবেন। তাতে কিন্তু আপনার ফোনটা আগের চেয়েও দ্বিগুণ ফাস্ট কাজ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।